আমাকে মারবে জন্য যে আমরা নিশ্চিতভাবে তার পাশে দাঁড়াতে এসেছি, তার সঙ্গে কথা বলেছি, মায়ের সঙ্গে কথা বললাম, অ্যারেস্ট হয়েছে, এটা ঘটনা যেন না ঘটে পুলিশকে সেখানে পদক্ষেপ নিতে বলেছি। কিন্তু একটা কী বললাম যে আজকে গ্রামে মানুষ বেরিয়ে চলে এসেছি, আগে যারা সিপিএম ছিল, তৃণমূল ছিল, গোটা গ্রাম, গ্রামের পর গ্রাম, কারণ বিজেপি চলে এসছে। তো যখন সবাই আসছে, তো পার্টি সবাই দিয়ে আসছে, জানে না যে ভাবছে তৃণমূল যে কালচার ছিল সেই কালচারই ভাবছে, ভাবছে সিপিএম সে কালচার ভাবছে। আমার দলের যে পদ্ধতি আছে, যখন ছাঁচে পড়বে, ছাঁচে পড়বে সব দেখবেন, ওই ছাঁচে পড়ার সন্ধান সব ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে, সব এসে কোনো চিন্তা কারণ। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।